আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে যে ফোনটি নিয়ে আলাপ আলোচনা করবো সেটি হচ্ছে ম্যাক্সিমাসের একটি ফোন। বিদেশি ফোনগুলো দাপটে আমাদের দেশীয় ব্র্যান্ডের ফোনগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। তো বিরল ফোন হিসেবে আজকে যে ফোনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে ম্যাক্সিমাস P9। P9 ফোনটি অসাধারণ একটি ফোন হতে যাচ্ছে। এটি বেজেল একেবারে কম বললেই চলে। এই ফোনটির ডিজাইন নজরকাড়া ডিজাইন। ফোনটির সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে ফোনটির প্রাইস। ফোনটির প্রাইস মাত্র 5,000 টাকা। মাত্র 5,000 টাকা আপনারা অসাধারণ ডিজাইনের একটি ফোন পাচ্ছেন। ফোনটি প্রায় 4টি কালার থাকছে। সব কয়টি কালারই অসাধারণ কালার। সবগুলো কালার একটা কালারের সাথে আরেকটা কালারের সাথে কম্বিনেশন ঘটিয়ে ফোনের ব্যাকসাইডটি তৈরি করা হয়েছে। ফ্রন্টে ইউজ করা হয়েছে গ্লাস। ফোনটির ডিসপ্লে সাইজ হিসেবে থাকছে 5.5 ইঞ্চ ডিসপ্লে। ম্যাক্সিমাসের দাবি ফোনটি ফুল ভিউ ডিসপ্লে। যদি ফুল ভিউ হয়ে থাকে তাহলে তো অসাধারণ ডিসপ্লে হয়ে যাবে। এই প্রাইস রেঞ্জে এরকম ডিসপ্লে আশাই করা যায় না। আর আমরা সচরাচর যে এই সমস্ত ডিজাইনের ফোন দেখি, 20 থেকে 25 হাজার টাকা দামের যে ফোনগুলো হয় ওই ফোনগুলোতে এই ধরনের ডিজাইন করে থাকে। এই ফোনটিতে 2020 সালে এসে যে জিনিসটা সবচেয়ে হাইলাইট করতেছে সবগুলো ব্র্যান্ড, তার মধ্যে সবচেয়ে বেশি হাইলাইট হচ্ছে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, নস ডিসপ্লে। শুধু নস ডিসপ্লেটা বাদে আর এখানে সবটাই পাচ্ছেন। এখানে আরও থাকছে 200 ব্যাটারি হিসেবে থাকছে লিথিয়াম আয়নের 2200 mAh পাওয়ারের একটি ব্যাটারি, যে ব্যাটারি দ্বারা আপনারা ভালো মানের ব্যাকআপ পাবেন, প্রায় একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তো এছাড়াও এর ক্যামেরা থাকছে ব্যাকে থাকছে, রিয়ারে যে ক্যামেরাটা থাকছে সেটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়ে আপনারা ভালো মানের সেলফি, ভালো মানের ফটোশ্যুট করতে পারবেন। এর ফ্রন্টের যে ক্যামেরাটি থাকছে সেলফি ক্যামেরা হিসাবে আপনারা পাচ্ছেন 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়েও আপনারা মোটামুটি ভালো মানের সেলফি তুলতে পারবেন। মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো। আপনার প্রাইস রেঞ্জটা অবশ্যই মাথায় রাখতে হবে, 5,000 টাকা প্রাইস রেঞ্জে কী দেওয়া পসিবল ব্র্যান্ডগুলোর পক্ষে। তো এছাড়াও এর চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেকের একটি চিপসেট ইউজ করছে। যেহেতু লো বাজেটের একটি ফোন, মিডিয়াটেকের চিপসেটই এটার জন্য ব্যাটার হয়। ফোনটির প্রসেসর হিসাবে থাকছে কোয়াড কোর 2.3 GHz-এর একটি প্রসেসর। ফোনটির জিপিইউ হিসাবে থাকছে Mali 400-এর একটি জিপিইউ। ফোনটির ওয়েট ব্র্যান্ডটি উল্লেখ করে নাই। ফোনটির আরও ফিচারে ভরা। ফোনটির ভালো লাগার বিষয়টি হচ্ছে ফোনটির ডিজাইন। এর ডিজাইন দেখে যে কেউ মুগ্ধ হবে। মুগ্ধ হওয়ার কারণে কেউ আবার অনলাইনে ফোন অর্ডার করে কিনবেন না। আমার সব ভিডিওতে আমি বলে দিচ্ছি, প্রায় অনলাইনে ফোন অর্ডার করলে অবশ্যই আপনারা প্রতারিত হওয়ার চান্স থাকে প্রায় 80%। আমি জীবনে 3টা ফোন কিনছি অনলাইন থেকে। আমি 2টা ফোনে প্রতারিত হয়েছি। তারপর থেকে আমার ইউটিউবিং করার একটু স্বাদ জাগলো, কেননা আমার কয়েকজন ইউটিউবারের কথা শুনে আমি ফোন কিনছি, ফোন রিভিউ করছি। রিভিউ করার পর ওনারা সম্পূর্ণ ভালো বলছে, ফোনের খারাপ দিকটা একটুও বলে নাই। ফোনের যে দিকগুলো ভালো দিকগুলো সেগুলো বলেই তারা খারাপ দিকগুলো স্কিপ করে চলে গেছে। সেজন্য আমার ইউটিউবিং করার একটু স্বাদ জাগছে। তো আমি যেটা বলি আপনাদেরকে, আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা ইউটিউবে অবশ্যই ফোনের রিভিউ দেখবেন। ফোনের রিভিউ দেখার পর ভালো দিকটা তো অবশ্যই শুনবেন, তারপর আপনারা নিজেরা ফোনটা শোরুমে গিয়ে অবশ্যই চেক করবেন। চেক করে ভালো লাগলে অবশ্যই ফোন নেবেন। ফোনের খুঁটিনাটি যা কিছু আছে টুকটাক আপনার ভালো লাগার যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি দেখে নেবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে তো থাকবেনই, না হয় আমাদের চ্যানেলটি অনেক বড় হওয়ার প্রয়োজন আছে। যেহেতু আমার মূল উদ্দেশ্যই আপনাদেরকে হেল্প করা,
তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তো আমাদের এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আপনার বন্ধুবান্ধব সবাইকে বলে দিবেন সাবস্ক্রাইব করার জন্য। তো ধন্যবাদ সবাইকে।